নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আপনাদের সামনে আগামী কয়েকটা মিনিট আপনাদের সামনে পরিবেশন করব কিছু কথা। আমাদের জীবনে চলার পথে দেখুন বহু রকম মানুষের সঙ্গে আলাপ হবে আপনার, প্রকৃত বন্ধুর সন্ধান পাবেন, প্রকৃত সুহৃদ, প্রকৃত বান্ধব যারা আপনার ভালো চায় এমন মানুষ দেখতে পারবেন। আবার এমন মানুষ দেখতে পারবেন যারা আপনার সরাসরি আপনার সঙ্গে সরাসরি শত্রুতা করছে, আপনার বিরুদ্ধাচরণ করছে। আবার আরেক শ্রেণীর মানুষ দেখতে পাবেন সামনে মাখন পেছনে ছুরি, আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে আর পিছন ফিরলেই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আজকে এই তৃতীয় শ্রেণীর মানুষগুলোকে নিয়ে আলোচনা, আপনার বন্ধু বেশি শত্রু তাদের নিয়ে আলোচনা, তাদের সাথে কিভাবে চলবেন, তাদের সাথে কিভাবে রিয়্যাক্ট করবেন, আজকে আলোচনার বিষয়বস্তু এটা। তা এখন আলোচনা হবে, দেখুন বলছেন যে বন্ধু পাত্তা দিচ্ছেন, আজকে একজন একটা প্রশ্ন করেছেন যে বন্ধুরা গুরুত্ব দেয় না, বন্ধু পাত্তা দিচ্ছে না, মনো কষ্টে ভুগবেন না, তারা আপনার কতটা বন্ধু আপনি বুঝে গেছেন, আপনার কি করা উচিত আজকে এইবার আলোচনা হবে। আপনার কোনো বন্ধুর মধ্যে হঠাৎ পরিবর্তন যদি লক্ষ্য করেন, হঠাৎ দেখছেন আপনাকে এড়িয়ে এড়িয়ে চলছে, আপনার সঙ্গে কথা বলতে রাজি হচ্ছে না, তাই না, আপনাকে অ্যাভয়েড করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, এগুলো নিয়ে একটু সামান্য একটু ভাবব, ভেবে দেখুন তো আপনার কোনো ভুল আছে কি না। আমি যদি দেখি আমার ভুল আছে আমাকে ক্ষমা চাইতে হবে, আমাকে আমার ভুল স্বীকার করতে হবে। আর যদি দেখি আমার কোনো ভুল নেই, দেখুন বন্ধুরা ইচ্ছে করে পেছনে লাগছে আমাকে, এটা একটা মানসিক টর্চার, আমাকে ছোট করছে, অপমান করছে, ইগোই হচ্ছে প্রধান কারণ, তার আত্ম অহংকারের জন্য আমার আমাকে পাত্তা দিচ্ছে না, এগুলো যদি কারণ হয় অমন বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। আপনি নিজের মতো যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এইভাবে নিজের মাইন্ডটাকে সেট আপ করে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান। এই পিছন ফিরে একদম তাকাবেন না, এগুলোর দিকে তাকানোর দরকার নেই। এমন বন্ধু বন্ধুরা পাত্তা দিচ্ছে না, বরঞ্চ নিজের মনটাকে এমনভাবে শক্ত করুন যে বন্ধুরা আজকে আমাকে অ্যাভয়েড করছে, অনেক সময় আপনি টাকা পয়সা একটু পিছিয়ে আছেন বলে আপনাকে পাত্তা দিতে চায় না, এরকমও হতে পারে। যদি এমনও হয় মনে রাখবেন ছাই ফেলতে ভাঙা কুলোটাই লাগে, আপনি মনের জিদ ধরুন, দুঃখ পাওয়া নয়, অবসাদ পাওয়া নয়, কে আমাকে গুরুত্ব দিল কি দিল না সেটা যায় আসে না, আমি নিজেকে নিজে গুরুত্ব দেব। আপনি নিজেকে নিজে গুরুত্ব দিন, মনের জোর নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, কষ্ট পাবেন না একদম, বরঞ্চ মনের জিদটা এমন হোক আমি এমন জায়গায় পৌঁছে দেখিয়ে দেবো যে একদিন কি হবে, যারা আমাকে আজকে পাত্তা দিচ্ছে না তারা নিজেরা আফসোস করবে। আর দেখুন সবাইকে সবার ভালো লাগবে এটা কথা নয়, আমাকে সবাই পাত্তা দেবে এটা হবে না, সবাই গুরুত্ব দেবে হবে না, যারা আমাকে গুরুত্ব দিতে চায় না আমিও তাদেরকে আমার জীবনে গুরুত্ব দিতে নারাজ। নিজেকে নিজে ভ্যালুলেস ভাবলে দুঃখ পাবেন, যারা নিজের মূল্য নিজেই দিতে জানে না তারা দুঃখ পায়, আমার সঙ্গে কথা বললো না, আমাকে গুরুত্ব দিল না, এই প্যানপ্যানানি গাওয়ার কোনো দরকার নেই। নিজেকে নিজে ভ্যালুয়েবল মনে করুন, নিজের কাজে কনসেন্ট্রেট করুন, এই কথাগুলো না ভেবে সামনের দিকে নিজে এগিয়ে যান, এটাই জীবনের ধর্ম। প্রত্যেকে ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন, নমস্কার।